নাও সব কাপড় বেঁচে দিয়েছি, এবার বলো কি তরকারি হবে। ওমা, তার আমি কি বলবো? ওমা, তুমি বলবে না তো কে বলবে? তুমি তো বলবে। আমি কেন বলবো? মা বাইরে যাবার পরে প্রথম ছুটির দিন, তাড়াতাড়ি বলো কি কি হবে। ও মিজবু, ঘরে যা আছে দেখে বল না, আমি কি বলবো? সে গেরস্ত বাড়িতে যা যা থাকার সবই আছে, তোমাকে তো বলে দিতে হবে। পটল হবে না, ঝিঙে হবে, নারকোল হবে না, পোস্ত হবে, মাছের ঝোল হবে না, ঝাল হবে, এবেলা কোনটা হবে, ওবেলা কোনটা হবে। দূর বাপু, তুই সকাল থেকে আমাকে আর জ্বালাস না তো। জ্বালালুম কই? মা যতদিন বাইরে আছেন তুমি তো সংসারে গিননি, তোমাকেই তো সব ঠিক করতে হবে। তোর যা ইচ্ছে হয় তাই কর না। তবে আজ আর হাড়ি চড়েছে। যা হয় ঠিক করে বল না, আমি অত কিছু ঠিক করতে পারিনি। তোমাকে মনে হচ্ছে ফাঁসির কথা শোনানো হয়েছে। আচ্ছা বাপু, আচ্ছা আমি বলছি। ও বাদ দিয়ে বলছি, পোস্ত বাটি, পোস্ত তো আছে। না না না, ও পোস্ত টোস্ত বাটতে হবে না, বডি তো মুগের ডাল চাপিয়ে দিয়েছে, মুগের ডালের সঙ্গে পোস্ত মোটে ভালো লাগে না। তার চেয়ে বরং ঝিঙে আলু চচ্চড়ি করি, আর প্রথম পাতে উঠছে। কে বলেছে, কে বলেছে মুগ ডালের সঙ্গে পোস্ত ভালো লাগে না? এই তুই চুপ কর, কারা মুগের ডালের সঙ্গে পোস্ত খায় আমি জানি না বাপু। এই এক্ষুনি আবার বলতে বসিস নে, আমার বাপের বাড়িতে তো খায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঝিঙে পোস্ত দুই থাক। দিদি তুমি ঝিঙে পোস্ত কর। ঠিক বলেছিস, তাই করি। ছোট বউ, তুমি পোস্তটা বেটে দাও, আমি ঝিঙে কুটে দিচ্ছি। একদি আছে মজার দেশ, সব রকমে ভালো, রাতে রেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বিড়াল পালায় নিংটি দূর দেখে, ছেলেরা খায় ক্যাস্টল অয় রসগোল্লা রেখে। বাহ 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 বাহ, আরে যাবা, তুই তো বেশ পড়তে পারিস নিজে নিজে। কেন পারবো না? দেখি দেখি তোর বইখানা দেখ একবার। বাহ, মুন্ডা মিঠাই তেতো শেথা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। এই কবেকার পড়া রে চাপা, এ আমরাও পড়েছি। নে নে তুই পড়। বড় চাটা কি রে, ফুটিটা ওরা খুব মোটে মোট দিয়ে পড়ে না, তুমি জানো ওরা এখন ঠিক করে অ কখই লিখতে পারে না। ওই দেখ তা তুই তুই ওদের নিয়ে বসাস না কেন, তুই ওদের নিয়ে বসাবি। ওরা মোটে আমার কথা শোনে না। ওই দেখো বলে কথা শোনে না, তা তুই তো ওদের বড়, তুই ওদেরকে বলবি বকবি, আর দরকার হলে দুই এক ঘা দিয়েও দিবি। না, মা বলেছে ছোটদের মারতে নেই, ওরা তো ছোট। যা যা তুই গিয়ে পড়। ওই যে ডাকাতগুলো আসছে, ওই দুটোকে দেখলি না বুকটা ডিপ ডিপ করে। তুই জানিস
সে তুই বুঝবি না রে ছোট বউ, এসব হলো গিয়ে বিদ্যে চর্চার ব্যাপার। এখন তো সেসব হেসল অব্দি চলে এসেছে, তাই না? মেয়ে মানুষ আর কি বুঝবে বল। তবে তো শেষ ঠাকুর একখানা কথা বলে, ওই যে রবি ঠাকুর নাকি, এ নাকি দুপাতা পদ্য লিখে বাঙালি মেয়েদের একেবারে সর্বনাশ করে দিয়েছে। সে কেমন করে আমি জানবো কেমন করে? তবে বাড়িতে কব্দ চোচ্ছে বেলা থেকে মাঝে মধ্যেই তিনি এমন কথাখানা বলেন। ও বড়দি, তোমাকে একখানা কথা অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলুম, তা ভাবছি আজকে বলেই ফেলি। কি কথা? না, বলছিলুম বাড়িতে যা বিদ্যে চর্চার বহর শুরু হয়েছে, তাতে তো হেসেলে সময় দেওয়াতে টানাটানি শুরু হয়েছে দেখছি, তাই বলছিলুম কথা। কেন এই বঙ্কু, ওটা দে। দেব না, ও বড় জাটা। এই দে ওখানে, এদিকে শোন, এদিকে এদিকে বসলো।
তাপা তাকে লিখতে দে তো। না না আমি পড়বো না। এই বসে রে, তাকে লিখতে দে। যা বলছিল বলছিল মেজদির তো আর আমাদের মতো শুধুমাত্র হেসেল খেলা কাজ নয়, মেজদির এছাড়াও অনেক কাজ আছে আর সে কাজে সময়ও লাগে অনেক। তাই বলছিল এবার আমাদের হেসেলের পালা ঠিক করে নেওয়াই ভালো। বাবা সবাই তো এমন করে তাকাচ্ছ যেন এমন কথা কখনো শুনোই নি। পালা আবার কি রে? আসলে বদ্দি পালাও জানো না? আরে বাবা আমরা নিজেদের মধ্যে ঠিক করে দায়িত্ব নেবো কে কোন দিন হেসেল সামলাবো। সে তো আমরা চারজন মিলে সামলাচ্ছি, কেউ একা কেন সামলাবে? তা ঠিক, তবে কি না কেউ যদি একা না সামলায় তবে কেউ একা ফাঁকিও দেবে না? সেইটাই তো ন্যায্য কথা হওয়া উচিত তাই না? তাই এখানে তো সেটি হওয়ার জন্যই, যেমন ধর না এই মেজদির যেমন প্রতি সন্ধ্যেবেলায় ছেলে পড়ানো থাকে তাই কোনো সন্ধ্যেবেলায় তিনি হেসেলে ঢোকেন না। ও মা তাতে কি? তাতে কিচ্ছু নয়, পরের কাজটা কেন আমরা ঠেলবো? তা বাপু তোদের কারোর আর হেসেল ঠেলে কাজ নেই, ও আমি একাই বেশ করে নিতে পারবো। তা তো হবে না, একই সংসারে থাকবো অত তো নিয়ম কেন ভিন্ন হবে? পালা ঠিক করে নিলে একটা হিসেব থাকে। তা সেজো বউ এমন হিসেবের ব্যাপারখানা চালু করতে তোমাকে তো খানিক অপেক্ষা করতে হয়। কেন? সংসারে মা থাকতে এমন একখানা নিয়ম চালু হবে, মায়ের অনুমতি নিতে হবে না। ও মা, তা মা ফিরে এলেই তো তাকে বলে দেওয়া যায়, তিনি তো আর না করবেন না। মা কি করবেন না করবেন সেটা মা ঠিক করুন। তুমি যেটা বলবে সেটা তখনই হবে, আর আমি যদি কিছু বলি সেটা মা আসার জন্য বসে থাকতে হবে। কেন অকারণ রাগ করছো সেজবু? দুধের ভাগ আর পালার ভাগ এ তো এক কথা নয়। আর এতকাল যখন মেজবুর হাওয়া খাওয়া শুয়ে নিলে আর কটা দিন নয় শুয়ে না? ও সেজবু আমাদের এই সংসারে পালা ভাগাভাগির কি দরকার রে? আমি তো বলছি মেজবু যখন ছেলে পড়াবে তার ভাগের কাজটা না আমি করে দেব। অমনি অমনি তুমি মেজদিকে টেনে কথা কইছো? ওরে টেনে কথা কইবার কি আছে? সে যাব তোর মাথা থেকে এই কথা কানা বের করে দে দিকিনি। এই যে গো বাকি বাসনগুলো ধরো। বড় বৌদি তুমি বললে অমনি কথা মাথা থেকে বেরিয়ে গেল? তেমনটা তার হয় না, এসব কথা একবার মাথায় সেদি গেলে আর বের হয় না। বাড়ির ঘিন্নি চৌকাট পেরোলো কি না পেরোলো সব একেবারে ভাগাভাগি ফেরাস্তা নিয়ে বসে গেল। এই এই খুব কথা হয়েছে না তোর? খুব মুখে মুখে কথা হয়েছে, দেবো না মুখে এমন। কেন গো কথাখানা খুব গায়ে লেগেছে? প্রদেশে কি অনার্য পেয়েছে? হ্যাঁ তুই কে রে? তুই কে বাড়ির জি আমাকে ন্যায্য ন্যায্য শেখাবি? যাকে যা নয় তাই করে বলছিস না? লাইটে এপে সকালে মাথায় উঠে গেছে, দূর করে দেবো বাড়ি থেকে, দূর হয়ে যাবি। ছোট লোক মনিষী তার আবার বড় বড় কথা। অমন করে কথা কইবি না বলে দিচ্ছি। বলবই তো, একশো বার বলবো। কি করবি বললে? কি করবি? হাতে মাথা কাটবি? ছোট লোক কোথাকার?
কেড়ে রাখো সেজ বৌদি। হরিদাসী কারো চোখ রাঙানো পরোয়া করে না, সে তার নিজের কপর খাটিয়ে খায়। তোমাদের মতো আরো দশটা বাড়ি তার জন্য বসে আছে, আজ না হয় কাল ঠিক নিয়ে নেবে, বুঝেছ? যা না, যা, সেখানে যা। এখানে কি করছিস, দূর হয়ে যা। বসে যাব, চুপ কর না। ছুটির দিন বাড়িতে ব্যাটা ছেলেরা রয়েছে। হরিদাসী তুমি যাও তো এখান থেকে, একেবারেই চলে যাবো গো। নিয়ে আসো, তোমাদের চৌকাতে পা মারাবো না। নেহাত সে মানুষটি তিথিতে যাওয়ার আগে বলে গেছিল কটা দিন কাজ করতে, তাই। আচ্ছা এসব কি শুরু হচ্ছে, কি হ্যাঁ কি শুরু হয়েছে বাড়িতে এগুলো? এরপর তো দরজার সামনে ভিড় করে মানুষ জড়ো হবে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে নাকি বলি, ছুটির দিনেও কি একটু শান্তিতে থাকা যাবে না বাড়িতে? আচ্ছা তুই আবার এর মধ্যে কেন মাথা গলাচ্ছিস বলতো? দেখছিস তো আমি কথা বলছি, যা যা ভেতরে যা। যা বললি তো আর হবে না বর্দা, সংসারে অনেক বিষয়ে মাথা না গলিয়ে বিপদ আজ নাকের কাছে এসে ঠেকেছে। বলে কি হয়েছে নাকি বলবে তো? এই যে এই হরিদাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে দশটা কথা আমায় শোনালে, কেউ তাকে কিচ্ছুটি বললেন, সবাই আমায় বলছে এই ছোট লোকটা মেজদি ছাড়া আর কারো কথা শোনে? এই যে বউ, সকাল সকাল এই সমস্ত অকারণ কথাবার্তা, ভেতরে যাও ভেতরে যাও। কেন বলি, ভুলটা কি বলেছে সেজ বউ? অকারণ তো কিছু বলেনি, সংসারে এমনটা হচ্ছে না? বাড়ির ঝিকে পয়সা দিয়ে হাত করিয়ে নিজের কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে না সংসারে? এই এই হারামজাদা, নিজের কাজ করানো হয়েছে মানে নিজে কোন কাজটা করিয়েছে মেজে বউ? করান না মেজে বউ, নিজের কাজ করান না। আচ্ছা যে রাত দিন ঘরে দৌড়েটে যে নাটকগুলো পড়েন সেগুলো আসে করতে? তাছাড়া তুমি যখন খবরের কাগজ আনা বন্ধ করেছিলে তখন মেজে বউ লুকিয়ে খবরের কাগজ পড়েননি ঝিকে দিয়ে আনিয়ে? সেটা ভুলে গেলে? হ্যাঁ অবশ্য ভুলবে নাই বা কেন, মনে রাখলে তো তোমার আবার সমস্যা হবে। এই তুই চুপ কর দেখি বেবা, তুই চুপ কর এবার, বাড়িটা তো আর ভদ্রলোকের বাড়ি রাখলি না, কি চাইছিস বলতো? কি চাইছিস তুই, কি পেলে শান্তি পাবি? এই বাড়িটা ছেড়ে চলে গেলে, সংসারটা ভেঙে গেলে? আমি সংসার ভাঙতে চাইছি না বর্দা, যিনি ভাঙতে চাইছেন তোমরা তাকে চিনেও চিনতে চাইছো না। এ বাড়িতে কোনো কথা বলাই বৃথা। এই এই হ্যাঁ আমাদের, এই তুই ওখানে কি করছিস? হ্যাঁ কি করছিস, কি করছিস তুই? হ্যাঁ আমি ওকে পড়তে বসিয়েছি। তুই বসিয়েছিস কেন, কেন বসিয়েছিস ওকে পড়তে? পড়া উচিত তাই। তুই আমায় উচিত শেখাচ্ছিস?